বেসিক প্যাকেজের থিম ইনস্টলেশনটাও অ্যাড করে দিয়ে জি ভাই, এক মিনিটের কাজ। আচ্ছা ভাই, ঠিক আছে। দেলওয়ার হোসেনের টাইটেলটা চেঞ্জ করতে হবে। এখানে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেহেতু আপনি দিছেন, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তার ক্লায়েন্ট যে থিমটা দিবে ওইটা যদি রেসপন্সিভ থাকে তাহলে ভালোই, আর যদি রেসপন্সিভ না হয় আপনাকে এটা কোডিং করে ঠিক করতে হবে। তো আমরা যেহেতু এখানে কোডিং শিখতে আসি নাই, তো এখানে রেসপন্সিভ দিতে পারবেন না আপনি, কারণ এক একটা ক্লায়েন্টের ওয়েবসাইট
এক এক রকমের থাকবে, এক এক রকমের টিম থাকবে, ম্যানেজারটা চেঞ্জ করতে হবে। ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল, এটা কি আবার? এটা হবে না। ফুল সিকিউর ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার ফাস্ট লোডিং পেজ। এই জায়গাতে আপনি ডেসক্রিপশনে এগুলা যেগুলো দিছেন ওইগুলা অ্যাড করবেন, সবগুলা না হলেও আপনাকে মেন মেন জিনিসগুলা এখান থেকে 4-5টা অ্যাড করবেন। And improve your WordPress website, you can domain and hosting, take a professional WordPress website. আপনি কি কোডিং পারেন? জি না স্যার, জি না। না, এটা দেওয়া যাবে না। না, আমরা এখানে মেইন যে টপিকটা কভার করতেছি সেটা হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস, ইন ওয়ার্ডপ্রেস ইউজ করে একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতেছি এবং ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে অন পেজ এসইও করে দিতেছি ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করে। সো এখানে আপনি ওই বিষয়গুলো ফোকাস করেন নাই, ইমেজে এবং টাইটেল। সো এটা চেঞ্জ করতে হবে, অপটিমাইজ ওয়ান পেজ উইথ মেটা টাইটেল। এটা ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্লাগইন থিম ইনস্টলেশনে অধিক মার্ক দিতে পারবেন। দুইটা পেজ বসিস, পাঁচটা পেজ হচ্ছে 70, পাঁচটা পেজ যদি 70 হয় থিম ইনস্টল প্লাগইন। এইগুলা ঠিক আছে, ইমেজ এবং টাইটেল ঠিক নাই, তারপর হচ্ছে আপনার এগুলাও ঠিক আছে, এগুলা যেগুলা দিছে। সো প্লিজ কন্ট্রাক্ট এন্ড গেট 100% স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ক হোয়াই ইউ চুজ। এটা চেঞ্জ করতে হবে, এটা হবে না। I'll do WordPress install, configure and set up your SEO plugin. Enter এই জায়গায় দিবেন।
ইমেজের অল্টার ট্যাগ, এটা দুইবার হয়ে গেছে, অপটিমাইজেশন অফ ইমেজ অল্টার ট্যাগস, এটা আর এটা একই জিনিস, ঠিক করে নেবেন। এখানেও ওইটা ফোকাস করা হয়েছে, এটাও এটাও হবে না। ভাইয়া, একটা গিগে আরেকটা গিগ কিভাবে অ্যাড করে? কি বলছেন? একটা গিগের মধ্যে একটা গিগের মধ্যে অন্য একটা গিগ কিভাবে আনে, অ্যাড করে? একটা গিগের মধ্যে অন্য একটা গিগ বলতে কি বোঝাতে চাইছেন বুঝি নাই। অনেকের প্রোফাইলে দেখা যায় যে, অনেকের গিগের মধ্যে দেখা যায় যে একদম গিগের নিচের দিকে এক্সট্রা সার্ভিস দেওয়া থাকে, তো এক্সট্রা সার্ভিসে ক্লিক করলে ওনার অন্য একটা গিগে চলে যায়। এটা আপনার লেভেল অনুসারে ফিচার গুলা দেয় ভাইবার, এটা নিউ অবস্থায় লেভেল ওয়ান বা এই অবস্থায় আপনি এগুলা করতে পারবেন না। আচ্ছা, এখানে আর অনেকগুলা সুবিধা আছে, আপনি যদি টপ রেটেড বা লেভেল টু হন তখন আরো এক্সট্রা সার্ভিস পাবেন, যেগুলা আপনার গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্প করবে, কিন্তু নতুন অবস্থায় এগুলা আমরা পাবো না। হ্যাঁ, তো বাকিগুলা গিগটা তৈরি করেন নাই কেন? কার কি এক্সকিউজ আছে শুনি একটু। স্যার আমি আমার তো স্যার পিসিটা সমস্যা হয়ে গেছে স্যার, আমার তো কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর বাকিরা তাহলে শুধু সার্টিফিকেটের জন্য আসছেন? মানে পরিশ্রম করে কি ইনকাম করার জন্য না? স্যার আপনারা আমি রাত্রে সাবমিট দিলাম স্যার। যে সার্ভিস আপনারা সেল দিবেন ওই সার্ভিসটা যদি আপনারা তৈরি না করেন, এটা কি সেল দিবেন এটা আপনারা জানেন? যে সার্ভিসটা সেল হবে যেটা দিয়ে ইনকাম করবেন ওইটা যদি আপনারা তৈরি না করেন, এটা আপনাদের ব্যাপার। অলরেডি দেখেন আপনাদের আমি দেখাই, আপনারা এখনো সিরিয়াস হতে পারেন। আসসালামু আলাইকুম, আমি হুসাইন এগুলো মোহাম্মদ, হচ্ছে লার্নিং। সাকসেস স্টোরি, স্টুডেন্টের সাকসেস স্টোরি, এবং এগুলো আলাদা আলাদা ব্যাচে। এখান থেকে ল্যাপটপের জন্য বাকিগুলাকে সিলেক্ট করা হবে। এখানে যাদের যাদের সাকসেস স্টোরি দেখতেছেন একটা ব্যাচের মধ্যে, এগুলা কিন্তু সবগুলা একটা ব্যাচের মধ্যে।
এগুলা সব $100-এর উপরে হয়ে গেছে। কেউ 100, কেউ 200, কেউ 150, কেউ 2000+, কেউ 800+। এগুলা কিন্তু স্যার কোন ব্যাচের স্যার? এগুলা হচ্ছে আপনাদের পরে যে ক্লাসটা নেই ওই ওই ব্যাচ। জনি ভাই এর বেসমেন্ট ভাই জনি ভাই নাম না দেখলাম 1415 মনে হয় নাকি। তো এখন এখানে আপনাদের কেউ আমি আপনাদের নিকোলা ক্লাস ক্লায়েন্ট প্রজেক্টে যখন শেষের সিলেট দিকে ডিজিটাল হবে, মার্কেটিং ব্যাচ 4 এর একজন মানে ছাত্র, যখন প্রথমে কৃতজ্ঞতা 70 জ্ঞাপন আশিটা করছি এবং ক্লাস আল্লাহর যখন প্রতি কমপ্লিট হয়ে যাবে তখন অত্যন্ত কিন্তু শ্রদ্ধার এরকম সাথে করে স্মরণ করছি আপনাদের দিকে জাতির পিতা ইনফরমেশন চাওয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের এই দেশ যারা যারা স্বাধীন আর্ন করিয়েছে। করবেন কৃতজ্ঞতা আপনারা জ্ঞাপন অলরেডি করছি যেহেতু এবং অন্তর 10টা অন্তস্থল টাস্ক থেকে কমপ্লিট ধন্যবাদ করে ফেলছেন, জানাচ্ছি সার্টিফিকেট পাবেন মাননীয় সবাই, এটা প্রধানমন্ত্রী নিশ্চিন্তে বলা যায়। শেখ হাসিনাকে, কিন্তু আপনাদের তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইসিটি বিভাগের উপদেষ্টা ও ইস্যু সচিব করে ইনকামে যেতে হলে জনাব সজীব ওয়াজেদ জয় যেটা স্যারের করতে প্রতি, হবে, এবং বা কৃতজ্ঞতা জ্ঞাপন ল্যাপটপটা করছি পেতে হলে সিনিয়র সচিব জনাব আপনাদেরকে জিয়ার হক স্যার একশো প্রতি। ডলার আর্ন করতে হবে। করোনাকালীন সময়ে তো যখন এটা আপনাদের ব্যাপার, সবাই আপনি শুধু সার্টিফিকেটের জন্য আসছেন নাকি পরিশ্রম করে আপনাদের প্রোফাইলটা দাঁড় করানোর জন্য আসছেন নাকি ল্যাপটপ পাওয়ার জন্য আসছেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি আমার মতো কাজ চালিয়ে যাব, মাস শেষে স্যালারি পাবো, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি শুধু ক্লাসে আসবেন আর যাবেন নাকি ইস্যু করবেন। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, গত ক্লাসে আমরা অপারেটর গিক শুনিনি? গিক তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ, গিক তৈরি করছি অন পেজ আসিওর উপর, আর গিগের মধ্যে কি কি ইনফরমেশন দিতে হবে অন পেজ আসিও বা ইওস্ট আসিও প্লাগইন সেট আপ এর সার্ভিসে আমি অলরেডি বলে দিয়েছি, সো এটা আর রিপিট করতেছি না। আর গত ক্লাসের ভিডিওটা কি দেওয়া হয়েছে বা এর আগে যে অন পেজের ক্লাস যেটা ছিল ওইটা কি দেওয়া হয়েছে নাকি? স্যার ওয়ান পেজের তো দিচ্ছেন মানে ওটা দিচ্ছেন না? গতকাল তো এমনি কিছু করা হয় নাই, যেমন জাস্ট লিখতে আমরা পাবলিশ করছি জি স্যার, গতকাল। হ্যালো বলেন। স্যার, ওই যে ফাইবারে স্যার বায়ার রিকোয়েস্ট আসে স্যার, আমার এখন আসলে 9টা রিকোয়েস্ট আছে, তো স্যার এগুলো রিপ্লে কিভাবে দিব একটু যদি দেখাইতা। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার কর। শেয়ার হয়েছেন স্যার? এখানে করার ক্ষেত্রে এখানে দেখতেছেন আপনার অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আছে 9টা। বায়ার রিকোয়েস্ট আসবে তখনই আপনার প্রোফাইলের মধ্যে যদি গিগের সংখ্যা বেশি থাকে, ওই গিগ রিলেটেড কাজগুলা আপনার প্রোফাইলে এরকম করে বায়ার রিকোয়েস্ট শো করবে। অনেকেই বলে যে আমার প্রোফাইলের মধ্যে বায়ার রিকোয়েস্ট আসে না, যার কারণে আমি বায়ারদেরকে অফার পাঠাতে পারি না। গিগের সংখ্যা যদি কম হয় বায়ার রিকোয়েস্ট কম আসবে, যার কারণে আপনি বায়ার রিকোয়েস্টে বিড করতে পারবেন না, মানে ওই ক্লায়েন্টের কাজগুলাতে আপনি মেসেজ দিতে পারবেন না। তো নতুন অবস্থায় আমাদের প্রোফাইলে যেহেতু কোনো রিভিউ নাই, আমাদের প্রোফাইলে
ফাইভে স্টার রিভিউ না থাকার কারণে ক্লায়েন্টরা আমাদের সহজে কাজ দিতে চাইবে না। এই জন্য আমরা যেটা করব, এরকম বায়ার রিকোয়েস্ট গুলাতে বিট করব। অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু বিট করতে হলে ডলার খরচ করে আমাদের কি করতে হয়, বিট করার জন্য কয়েন কিনতে হয়। কিন্তু ফাইবারে একটা সুবিধা হচ্ছে, আমরা ডেইলি 10টা পর্যন্ত বিট করতে পারবো। প্রতিদিন 24 ঘন্টা অন্তর অন্তর আমরা ডেইলি 10টা বিট করতে পারবো। কিন্তু অন্যান্য মার্কেট প্লেস এর মধ্যে আপনাকে সর্বোচ্চ দেওয়া হবে 1 মাসের মধ্যে 8টা বিট, মানে 8টা বিট আপনি 1 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন, মানে 8টার বেশি আপনি বিট করতে পারবেন। কিন্তু কোথায় 1 মাস, কোথায় 1 দিন, ফাইবার কিন্তু আপনাকে সুযোগ বেশি দিচ্ছে যে একদিনে আপনি সর্বোচ্চ 10টা পর্যন্ত বায়ারের জব পোস্টের মধ্যে বিট করতে পারবেন। এখন এখানে আমাদের সাথে যায়, প্রথমটা দেখেন, যেটা 29 ডিসেম্বর 2020, এই ক্লায়েন্ট যেটা বলছে, আই ওয়ান্ট এসইও মাই সাইট, প্লিজ চেক অন মাই সাইট ফর ইরর। কি বুঝাতে চাইছে? ইটস রিয়েলি ডার্ক নাও, আই ওয়ান্ট প্রপার এসইও, প্লিজ ফার্স্ট চেক মাই সাইট ডিপলি, দেন এটা হবে না। কি একটা বায়ার রিকোয়েস্ট দিছে। এই যে 2 নাম্বারটা দেখেন, 200 পেজ ইয়োস্ট এসইও অপটিমাইজেশন, পাশাপাশি যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে তাহলে ফিক্স করতে হবে। এটা কি মাস্ট মেক, অল ফিল্ডস? আচ্ছা, ওই যে আপনাদের যেটা দেখিয়েছিলাম যে মাস্ট মেক অল ফিল্ডস গ্রিন ইন ইয়োস্ট এসইও, মানে সবগুলো আপনাকে গ্রিন করে দিতে হবে। তারপরে 200 পেজ অপটিমাইজ উইথ ইয়োস্ট এসইও, 2 নাম্বার হচ্ছে হেডিং ট্যাগ, 3 নাম্বার হচ্ছে মেটা ডেসক্রিপশন, এগুলা তো আমরা করব। তারপরে ইমেজের অল্টার ট্যাগ, যেটা হচ্ছে 1 মিনিটের কাজ। স্কিমা মার্কআপ অবশ্য আমরা করব না, এটা আমাদের সিলেবাসের বাইরে, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। স্কিমা মার্কআপ আপনাদের মডিউলসে এটা পাবেন না। তারপরে হচ্ছে 500টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে উইথ গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। না, এটা আমরা বিট করব না, কারণ হচ্ছে 200টা পেজ আপনি একটা একটা করে ম্যানুয়ালি যখন গ্রিড করবেন, আপনি যদি ডেইলি 10টাও করেন তাহলে আপনার 20 দিন লাগবে। সেই জায়গায় সে আপনাকে 2 দিন টাইম দিছে, দেখেন ডান দিকে দেখেন 2 ডেজ, আর বাজার দিছে $20। 200টা পেজ কখনো আমরা $20 অপটিমাইজ করব না। আমি আপনাদের বলছিলাম একটা পেজের জন্য মিনিমাম কত, $10, $15 এরকম আমরা চার্জ করব। তো যে জায়গায় একটা পেজের জন্য আমরা $15 বা $10 পাচ্ছি, সেই জায়গায় আমরা 200টা পেজের জন্য আমরা $20 কেমনে দিব সার্ভিস? তার মানে একদিনে আপনাকে 100টা পেজ অপটিমাইজেশন করতে হবে। মানে গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম, পূর্বের একটা ক্লাসে, সবগুলা গ্রিন করা ইয়োস্পেসিও প্লাগিনটা, ওইভাবে সবগুলা পেজ গ্রিন করে দিতে হবে। তো এটা $20 আমরা করব না। তারপরেও ধরেন এটার বাজেট হচ্ছে $400, এই $20 যেটা আছে তার এটার বাজেট হচ্ছে $400 বা $200। যদি আমাদের বাজেটের সাথে যায়, সে যে ইনফরমেশন গুলা বলছে এখানে, যে যে কাজগুলা করে দিতে হবে ওইগুলা যদি আমরা পারি, তাহলে আমরা তার জব পোস্টের মধ্যে বিট করব। তো বিট করার জন্য, হ্যাঁ, আপনার মাউসটা ওই জায়গায় নিয়ে যান। ওই জায়গায় নিয়ে গেলে সেন্ট অপার নামে ডান দিকে একটা, এই যে ওইটা, মাউসটা ওই জায়গায় নিয়ে গেলে আপনাকে সেন্ট অপার যেটা আছে, ওই সেন্ট অপারটা অ্যাক্টিভ হবে।
কই ওইটা কই, হ্যাঁ স্যান্ডপেপারে ক্লিক করা, স্যান্ডপেপারে ক্লিক করার পর আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সে বাজেট কত দিছে এবং কতদিনে কাজটা শেষ করতে হবে। একটু কেটে দেন, এটা কেটে দেন উপরে যান, একটু ক্রস দিয়ে দেন। এই যে দেখেন 20 ডলার বাজেট, তার 2 দিনে কাজটা ডেলিভারি দিতে হবে এবং 10 জন লোক এই কাজটা করার জন্য ক্লায়েন্টকে অফার পাঠিয়েছে। বেশি লোক অফার পাঠালে আমরা ওই বায়ার রিকোয়েস্ট গুলা এড়িয়ে চলবো, কারণ অলরেডি যদি 20-30 জন হয়ে যায় তাহলে ওইটাতে বিট করেও কোনো লাভ হয় না, অনেকগুলা কম্পিটিশন হয়, সো কাজটা না পাওয়ার সম্ভাবনাটা বেশি। এই জন্য আমরা যেটা করব, ক্লায়েন্টের বাজেট যত তার মধ্যে আমরা বাজেট দিব তাকে। যদি 20 ডলারের জায়গায় আপনি 30 ডলার দেন তাহলে ক্লায়েন্ট আপনার গিগে ক্লিক করবে না, এবং সে 2 দিনের মধ্যে করতে চাচ্ছে, আপনি যদি 3 দিন দেন তাহলেও সে আমাদের অপারটা না দেখার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, এবার সেন্ট অপারে ক্লিক করেন, সেন্ট অপারে ক্লিক করার পরে এখানে ডেসক্রাইব ইউর অপার, মানে এখানে আপনাকে মেসেজ লিখতে হবে একটা, আপনার প্রোফাইলে কয়টা গিগ আছে, একটাই, জি স্যার একটাই। এই জন্য একটাই শো করতেছে। এখানে যদি আপনার একের অধিক যদি গিগ থাকতো তাহলে কোন গিগটা দিয়ে আপনি প্রপোজাল পাঠাবেন তাকে, ওইটা চুজ করার জন্য অপশন আসতো। এখানে যেহেতু একটাই গিগ, সো ক্লায়েন্ট এই গিগটাই দেখবে শুধু, মানে এই গিগের মধ্যে ক্লিক করবে। ক্লায়েন্ট যদি আমাদের জব পোস্টটা দেখতে চায় তাহলে এই গিগের মধ্যে ক্লিক করবে। এই জন্যই বলছি যে আপনাদের প্রতিটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভাবে সার্ভিস তৈরি করতে হবে। এখন আমাদের গিগটা কিন্তু এটা কিউআত রিচার্জ এর উপরে, আর সে জব পোস্ট করছে কিন্তু ইওস এসইও এর উপরে, মানে অন পেজ অপটিমাইজেশন এর উপরে। তো যদি আমাদের একটা অন পেজ এসইও এর গিগ যদি থাকতো তাহলে কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো, কারণ তার রিকোয়ারমেন্ট এর সাথে আমাদের গিগের ডেসক্রিপশন সেম, মানে সে যে যে জিনিসগুলা চাইছে আমরা ওই জিনিসগুলা করে দিব বলে ডেসক্রিপশনে লিখে রাখছি, এই জন্য কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। তারপরেও আমি দেখাচ্ছি যে কিভাবে ক্লায়েন্টের জব পোস্টে বিট করতে হয়। সেন্ড অফারে ক্লিক করার পরে এখানে আপনি লিখে দিতে পারেন যে আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ, তারপরে দিয়ে দিবেন আপনি এই সেক্টরে কতদিন ধরে আছেন, কত বছরের এক্সপেরিয়েন্স আছে আপনার, তারপরে দেয়া যায় যদি পোর্টফোলিও থাকে। আপনাদের কিন্তু আমি পোর্টফোলিও পোর্টফোলিও দিছি যে স্যাম্পল ইয়োস্ট এসইও প্লাগইন এর জন্য, আপনি সিলেক্ট করছেন স্যার? তৈরি করার সময় দেখি আমি কোন জায়গায় রাখছি, আমি কোন ডেস্কে জানে দিছিলাম,
আচ্ছা, ওইটা আমি পরে দিই, ওইটা কোন ফোল্ডারে রাখছি দেখতে হবে। এটা কালকে অফ, কালকে একটু আমি ওটা ইয়া করে দিব। স্যার আমারটা স্যার রিকোয়েস্ট আছে স্যার, ব্যাড রিকোয়েস্ট কি বা রিসার্চ ব্যাড রিকোয়েস্ট আছে স্যার। হ্যাঁ, কই আপনার সেন্ট ওপারটাতে যান, এখনো কমপ্লিট হয় নাই। না স্যার আমারটা আমি দেলার হয়ে যাচ্ছে আগে এটা কমপ্লিট করে নি। এখানে যদি আমাদের পূর্বে করা কাজ থাকে আমি আপনাদের দিয়ে দিব, যে ক্লায়েন্ট যেন কাজ দেয় আপনাদের, এই জন্য যে পূর্বের আমার করা কাজ দিয়ে দিব। এটা হবে আপনাদের ইওস এসইওর কাজ যেহেতু, সো সবগুলা গ্রিন করা একটা ইমেজের স্ক্রিনশট, মানে একটা পেয়েছি যে আমি অপটিমাইজ করে সবগুলা গ্রিন করছি, এরকম একটা ইমেজ গুগল ড্রাইভে আপলোড করে ওই ড্রাইভের লিঙ্কটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, যে প্লিজ ভিজিট হিয়ার বা প্লিজ চেক মাই প্রিভিয়াস ওয়ার্ক লিখে আমরা ওই গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তখন সে বুঝতে পারবে আসলে আমি পূর্বে এই কাজটা করেছি। যদি স্যাম্পল দেন, কাজের স্যাম্পল দিলে বায়ার রিকোয়েস্টে বিট করার সময় কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে আমার এত বছরের এক্সপেরিয়েন্স আছে এটা না বলার চেয়ে আপনি যদি পূর্বের কাজের স্যাম্পল দিতে পারেন তাহলে কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে টোটাল অফার অ্যামাউন্ট, এই কাজটার জন্য আমরা কত ডলার চার্জ করব অ্যামাউন্টটা বসিয়ে দেন। এখানে ক্লিক করলে আপনি, তার বাজেট কত ছিল, 20 ডলার না, সো এটা 20-এর বেশি দিবেন সাপোজ। হ্যাঁ, 20 লিখলে 20 হবে, 10 লিখলে 10 হবে, 5 যাই লিখেন তাই হবে, 5,000-এর মধ্যে। ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম সে 2 দিন চাইছিল না, 2 দিনের মধ্যে 2 ডেজ, সো এটা 2 ডেজ-এর বেশি দেওয়া যাবে না, না হলে কাজটা না পাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ তার 2 দিনের মধ্যে লাগতেছে। আপনি যদি 3 দিন দেন তাহলেও কাজটা পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। বাকিগুলা অল ওকে। এখানে ডেসক্রাইব ইউর ওপারে যা বললাম তাই লিখে দিবেন, কত ডলারে কাজটা করে দিবেন বসিয়ে দিবেন, ডেলিভারি টাইমটা দিবেন, তারপরে সাবমিট অপার, এগুলা কিছু করতে হবে না। সাবমিট অপার যেটা আছে ওইটাতে ক্লিক করলে ওনার কাছে আপনার এই ডেসক্রাইব ইউর ওপারে আপনি যা লিখছেন ওইটা মেসেজ আকারে চলে যাবে, এবং আপনার মেসেজটা যখন সে ওপেন করবে তখন আপনার গিগের মধ্যে, এই যে আপনার গিগটা হচ্ছে আই উইল ডু লং টেল কিওয়ার্ড রিসার্চ দ্যাট অ্যাকচুয়ালি র্যাঙ্ক, এই গিগের মধ্যে একটা ক্লিক পাবে না। তো গিগের মধ্যে যদি ক্লিক পড়ে তাহলে ওই গিগ গুলো কি হয় র্যাঙ্কিং এ প্রায়োরিটি বেশি পায়। এই জন্য আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে শুধু বায়ার রিকোয়েস্টে বিট করলেই যে কাজ পাবো এরকম মন মানসিকতা বাদ দিবেন, পাশাপাশি আমরা ট্রাই করব গিগের মধ্যে ক্লিক ফেলিয়ে যেন আমাদের গিগটা র্যাঙ্ক করে, এটাও পাশাপাশি আমাদের টার্গেট। তো এভাবে বায়ার রিকোয়েস্টে বিট করতে হয় বা প্রপোজাল পাঠাতে হয়। আশা করি এবার আপনারা পারবেন। এইটা গেল। এরপরে অন পেজ এসইওর মধ্যে পেজ অপটিমাইজেশনের পরে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স, যেটা আমরা অন পেজ এসইওর গিগের মধ্যে দেখছিলাম, মানে ডেসক্রিপশনের মধ্যে আমরা অ্যাড করে দিছিলাম যে গুগল সার্চ কনসোল বা গুগল অ্যানালাইটিক্স সেট আপ, এগুলাও অন পেজের মধ্যে অন্তর্ভুক্ত। তা আমরা এখন আলোচনা করব গুগল সার্চ কনসোল নিয়ে। শুরুতে
হ্যাঁ, হ্যাঁ ইলি আপনি ম্যানেজারটা কি? স্ক্রিনশটটা, ইলি ম্যানেজার হ্যাঁ সবারটা একটু দেখে নিন স্যার, কি দেখতে হবে দয়া রিকোয়েস্ট স্যার, কোনটা? আমারটা স্যার বলো। দেন স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ, বলছিলাম যে ইলিমেন্টরটা কি? এলিমেন্টর হচ্ছে এটা একটা পেজ বিল্ডার, যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটার ডিজাইন করতে পারি, আমাদের ইচ্ছে মতো আমরা ডিজাইন করতে পারি, মানে পেজটাকে বিল্ড করতে পারে সুন্দরভাবে। আর ডিফল্ট অবস্থায় যেরকম করে আপনার থিমের মধ্যে যেরকম ডিজাইন আছে, ওই ডিজাইন গুলো আমরা মনের মতো করে চেঞ্জ করতে পারে পেজ বিল্ডার দিয়ে। ওইটা কি আমরা শিখবো? ওইটা কি আমরা শিখবো? আমাদের টাক্সে আছে ওইটা? মডিউলস এর মধ্যে যা আছে তাই দেখা, এটা দেখার জন্য আপনার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া এটা কিভাবে দেখাবো? ডোমেন হোস্টিং লাগবে, এটা ফ্রিতে হবে না, এই হ্যালো জন্যই স্যার, বলি যে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য মানে অন্তত আপনি এই অনলাইন সেক্টরে যদি কেরিয়ার করতে চান, সেটা হোক ওয়েব হোক মার্কেটিং হোক গ্রাফিক্স, আপনাকে প্র্যাকটিক্যালি মাঠে নামতে হবে। তো যেমন এই অন পেজ এসইওর কাজটা আমি আপনাদের যত ইজিতে গ্রিন করা দেখাইছি, আপনারা যদি নিজের হাতে করেন, যেটা আমি 10 মিনিটে করে দিছি ওইটা আপনাদের 30 মিনিট লাগবে ওইটা করতে। তো এটা একান্তই কি অভিজ্ঞতার ব্যাপার, আপনি যত এটা প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি কাজটাকে আয়ত্তে নিতে পারবেন। আর আপনি যেটা এলিমেন্টর যেটা বললেন, এটা আপনার ওয়েবসাইট ছাড়া এটা হবে না। আর আমার ওয়েবসাইটে হোম পেজটা আপনারা হয়তো দেখে থাকবেন, হোম পেজটা যেভাবে ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু এলিমেন্টর দিয়েই ডিজাইন করা হয়েছে, টিম মেম্বার থেকে শুরু করে হোম পেজের জন্য যে ডেসক্রিপশন যেটা হোম পেজের জন্য ওইটাও কিন্তু এলিমেন্টর দিয়েই কাস্টমাইজ করা হয়েছে। হ্যালো স্যার, তো আপনার বায়ার রিকোয়েস্ট কোনটা বলেন? স্যার এই যে অনলি সিএসএস এক্সপার্ট আর এলাউড হবে না তো? স্যার এটা ফ্লাইট বুকিং এটা ওয়েবসাইট আপনার সিএসএস পারতে হবে, দা মোবাইল সাইট স্ক্রল ফ্রম সাইট টু সাইট এন্ড রিসাইজ টু 60% ওয়াইড, না এটা হবে না, এটা কোডিং এ হাত দিতে হবে, এটা আমাদের জন্য না। ফ্লাইট বুকিং ওয়েবসাইট স্যার এটা কি? আই নিড এ ফ্লাইট বুকিং ওয়েবসাইট এ স্যাম্পল ওয়ান প্লিজ বিচ অ্যালং উইথ ইউ রিলেটেড টু রিসেন্ট স্যাম্পল। $100 দেখিতে হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট ফ্লাইট বুকিং ওয়েবসাইট এ সিম্পল ওয়ান প্লিজ বিচ অ্যালং উইথ ইউ রিলেটেড টু রিসেন্ট স্যাম্পল। এটা কি স্যাম্পল দিতে বলছে? হ্যাঁ, এইটা এইটা কিন্তু অন পেজ এসইওর কাজ হবে, এটা যেহেতু ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট আছে, তো এটা অন পেজ এসইওর কাজ, এটাকে আপনারা বিট করতে পারেন। জি স্যার, যে স্যাম্পলটা এখন নাই, আমি ওইটা কালকে খুঁজে স্যাম্পল একটা দিয়ে দিব আপনাদের ইয়োস্ট এসইওর জন্য, ক্লায়েন্টকে যাতে দিতে পারেন যে এটা হচ্ছে আপনার প্রিভিয়াস করা কাজ, জি ইমেজের একটা লিংক ওইটা দিলে, ওইটা দিয়ে দিলে তখন কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি। স্যার, এখন রিকোয়েস্ট পাঠাই দেন, হ্যাঁ বেটা রিকোয়েস্ট এখন পাঠাই দেন স্যার।
রিকোয়েস্ট কি পাঠাবো এখন? পায়া রিকোয়েস্ট এখন হ্যাঁ দিলে দিতে পারেন, আর কিন্তু স্যার অলরেডি আপনি নয়টা বিট, নয়টা বিট পড়ে গেছে, এখন আপাতত দিয়েন না, কারণ এটা স্যাম্পল দিয়ে দিলে কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অথবা দেন, চাইলে দেন, সেন্ট অপারে ক্লিক করেন। আপনার নামটা বলেন, ওই যে আপনার সিএসএস এর কাজ কেন আসছে জানেন? এই যে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিছেন, এই জন্য আপনার ওই ইরিলেভেন্ট বাই রিকোয়েস্ট চলে আসছে, এই জন্যই আপনাদের শুরুতে প্রথম ক্লাসের সময় মানে আপনাদের সাথে প্রথম দিকের ক্লাস গুলাতে আমি বলে দিছিলাম ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করার সময় ইরিলেভেন্ট কোনো কিওয়ার্ড পুট করা যাবে না, যেমন এটা আমরা বিট করতে পারতেছি না কারণ আমরা সিএসএস পারি না, এই জন্যই বলছিলাম। ইরিলেভেন্ট গিগ তৈরি করলে, ইরিলেভেন্ট কিওয়ার্ড দিলে, এরকম যে যে কাজগুলো আমরা পারি না ওই রিলেটেড বায়ার রিকোয়েস্ট গুলা প্রোফাইলে শো করে, স্যার ঠিক আছে, এজন্যই বলছিলাম। দেন আপনার পরিচয়টা দেন, আই এম অমুক। হাই দেন একটা, এবার আপনার ইউজার নেমটা দেন, ফাইবারের ইউজার নেম যেটা ওইটা দেন, তাই মমুক অ্যান্ড ভেরি ইন্টারেস্টেড ভেরি 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 ইন্টারেস্টেড টু ওয়ার্ক BERY, ইন্টারেস্টেড টু টু ওয়ার্ক উইথ ইউ, ওয়ার্ক হ্যাঁ উইথ ইউ, উইথ ইউ স্টপ দেন, উইথ ইউ পরে পুরো স্টপ দেন, জি স্যার, উইটের পরে ইউ একটা দেন, ওয়াই ও ইউ পুরো স্টপ দেন। বেস্ট সে মূলত কি করতে চাইছে, ওয়ার্ডপ্রেস এসইও ইউজ না, এখন যে ফুল স্টপ দেন একটা, তারপর দেন আই হ্যাভ এক্সপিরিয়েন্স, এক্স পি ডি হবে একটা এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স ইয়োস্টাসিও যেহেতু সে ফোকাস করছে, খেয়াল রাখতে হবে সে কি স্কিল চাচ্ছে, মানে বায়ার রিকোয়েস্ট এর মধ্যে সে কোন স্কিলের লোক চাচ্ছে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটা যেহেতু ওয়ার্ডপ্রেস এসইও ইয়োস্ট ফোকাস করছে, তো এখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স টাও ওই ক্যাটাগরির মধ্যে ফোকাস করব, আই হ্যাভ এক্সপিরিয়েন্স
দাঁড়ান, ইয়স ইয়স হবে না, অথবা দিতে পারেন অন পেজ এসইও দিব নাকি ইয়স দিব? হ্যাঁ, ইয়া দেন, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাবাউট অন অথবা পেজ আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিতে পারেন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। ইউজিং ইয়স্ট এসইও প্লাগইন, সে যেহেতু ইয়স্ট ফোকাস করছে, তো আমরা এখানে ইয়স্টাও ফোকাস করে দিব, মানে তার বিশ্বাসযোগ্যতা লাভ করার জন্য সে যেন আমাদের বিশ্বাস করে, এই জন্য ইয়স্ট এসইওটা আমি ফোকাস করে দিলাম অন পেজ এসইও ইউজিং ইউজিং ইয়স্ট প্লাগইন দিলেও হবে, ইউজ ইয়স্ট এসইও প্লাগইন, ইয়স্ট এসইও প্লাগইন দিয়ে আমি অন পেজ ওয়ার্ডপ্রেস এর অন পেজ এসইও এক্সপার্ট। তারপরে ফুল স্টপ দেওয়ার পরে, এরপরে আমরা আমাদের যদি স্যাম্পলটা থাকতো তাহলে দিতে পারতাম যে প্লিজ চেক মাই প্রিভিয়াস ওয়ার্ক হুইচ আই কমপ্লিটেড সাকসেসফুলি, এই টাইপের আমার করে, হাতে কোনো স্ক্রিনশট নাই। মানে আমাদের যদি স্যাম্পল থাকতো এখানে তাহলে আমরা দিয়ে দিতাম যে আমার পূর্বের কাজের স্যাম্পল আপনি দেখতে পারেন, যেটা আমি পূর্বের ক্লায়েন্টের জন্য করেছি এবং যেটাতে 5 স্টার রিভিউ পাইছি, এভাবে আমরা অ্যাড করে দিতাম। সো এখন যেহেতু আমাদের কোনো এই স্যাম্পল নাই, সো আমরা এতটুকুই রাখতেছি। তারপরে টোটাল অফার অ্যামাউন্টে আপনি দেন, তার $100 বাজেট ছিল, আপনি $80 দেন, আশি আশি লিখেন। তারপরে তার ডেলিভারি টাইম 5 দিন, তো আপনি এখানে 5 দিন বা 4 দিন দেন, 4 দিন দেন, একদিন আগে পেলে সে আরো খুশি হয়। এবার সাবমিট অফার ক্লিক করেন, সাবমিট অফারের মধ্যে এটা অফার পাতানো হয়ে গেছে। তো এভাবে আমরা বায়ার রিকোয়েস্টে কি করব, বায়াররা কাজের জন্য যে জায়গাতে বিট করবে সে কি চাচ্ছে ওইটা করব, করার পরে আমরা এভাবে অফার পাতাবো, ডেইলি সর্বোচ্চ আমরা 10টা পর্যন্ত অফার পাঠাতে পারবো। স্যার এটা প্রশ্ন নেই, স্যার মনে করেন স্যার এটা অফার তো পাঠানো হলো, এটা যদি না করা যায় করা যায় তাতে কি কোনো গিগের উপর কোনো ইয়ে প্রবলেম ইয়ে সমস্যা হবে কি করলে ক্লায়েন্ট মনে না করেন বললে? না? মনে করুন ক্লায়েন্ট এটা দেখে আমার সাথে মানে ইয়ে করলো, কথাবার্তা হলো, পরে কাজটা আমি করলাম না। না, সমস্যা হবে না, এটা তো জাস্ট আমরা অপার পাতাচ্ছি, এখানে দরে দামে যদি না হয় আমরা তো করবোই না, তো কোনো এফেক্ট করবে না গিগের মধ্যে। আমার আরেকটা প্রশ্ন স্যার, এই আমরা কি হ্যাঁ, ডোমেন হোস্টিং না কিনে, কি না ডোমেন কিনে? হোস্টিং না কিনে কি স্যার ডোমেন হোস্টিং না কিনে কি ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায় লোকাল ইয়েতে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু সেটার নাম হবে, ডোমেনের নাম এবং শেষে থাকবে wordpress.com, মানে সরাসরি ডট কম থাকবে না, দেখেন না এটা থাকবে wordpress.com, এবং ওইটা দিয়ে ওয়েবসাইট তৈরি করলে যেটা হবে ওইটা আপনি তেমন কোনো কাজে লাগাতে পারবেন না। পোর্টফোলিও সাইট তৈরি করলেও ক্লায়েন্টকে যখন ওইটা দিবেন,
যখন wordpress.com দেখবে তখন এরা আপনাকে ভ্যালু দিবে না, মানে আপনাকে যেহেতু এটা ফ্রি ডোমেন, ফরেনাররা যেটা ভাবে এটা হচ্ছে একজন প্রফেশনাল লোকের একটা অবশ্যই ব্র্যান্ড ডোমেন থাকা উচিত বলে এরা মনে করে। তো এখানে আপনি যখন সাব ডোমেন দিবেন ওনাকে wordpress.com, তখন আপনার কিন্তু সে খারাপ চোখে দেখবে। আমরা মনে করো সাইটটা ইয়েতে দিলাম না, সে পলিশিপ দিলাম না, কিন্তু প্র্যাকটিস করার জন্য তো মানে এটা করা যায় কিনা স্যার? কারণ এখন তো আমাদের, হ্যাঁ প্র্যাকটিস করার জন্য যায়, কিন্তু কতগুলো প্লাগইন আপনার ওইখানে সাপোর্ট করবে না। মানে মোট কথা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন না। যেমন এখানে মার্কেট প্লেস উপযোগী কাজ করতে হলে আপনাকে কতগুলা প্লাগইনস এর ব্যবহার জানতে হবে। যেমন কিছুক্ষণ আগে কে জানে বললো যে এলিমেন্টর, তো এইরকম পেজ বিল্ডার বলেন আরো প্লাগইনস বলেন যেগুলা ফ্রিতে সাপোর্ট করবে না, যার কারণে আমরা ওই অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস গুলো করতে পারবো না। এটা জাস্ট ম্যানুয়ালি। হ্যাঁ আমরা যদি মানে ফ্রি ডোমেইন বা ফ্রি হোস্টিং নেই, নেওয়ার পরে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করার পর কি কাজ করতে পারবো প্র্যাকটিস করার জন্য? পারবেন, বললাম তো প্র্যাকটিসের জন্য আপনারা পারবেন। তো এটাই হচ্ছে বিষয় স্যার। এই যে পেজগুলো আমরা ইয়ে করছি, অন অন পেজের যে পেজগুলো আছে গ্রিন করছি বা ইয়ে করছি, এগুলা কি এই মানে এখানে প্র্যাকটিস করা যাবে? হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করি ভাইয়া, এটা প্রেজেন্টটা দেখেন না, আই নিড এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওকে স্যার, আই নিড এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার টু বিল্ড হোম পেজ এন্ড প্রোডাক্ট পেজ উইথ 5 প্রোডাক্টস ইনস্টলিং। ঠিক আছে স্যার, I need the WordPress developer to build homepage and product page with 5 product listing and that will redirect to a Oitaki wallet page for payment. এটা আপনারা এখনো পারবেন না। এটা e-commerce site, সে homepage এর মধ্যে product listing করবে এবং ওইখানে প্রোডাক্টের মধ্যে যখন ক্লিক করবে বাই নাওতে ক্লিক করলে যেন ওইটা কি অ্যাড টু কার্ট পেজের মধ্যে চলে যায়, ওইটা করে দিতে হবে, লিংক আপ করে দিতে হবে। এটা ই-কমার্স সাইট, এটা আপনারা পারবেন না। এটা থিম কাস্টমাইজেশনের কাজ, এই যে এই কাজগুলা এগুলা আপনারা ফ্রিতে করতে পারবেন, প্লাগইনস গুলো সাপোর্ট করবে না, যার কারণে অনেকগুলো অপশন আসবে না। মোট কথা হচ্ছে মার্কেট প্লেস উপযোগী কাজগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন না ফ্রিতে। তো এখন হ্যাঁ স্ক্রিন শেয়ার টা অফ করেন। আচ্ছা স্যার, আপনার তো ব্যক্তিগত ওয়েবসাইট আছে ঠিক না? তো স্যার আমাদের কি কি এই যে ইএস টেস্টের যেগুলো প্লাগইন বলতেছেন এই বিষয়ে কি আমাদের কি কনসেপ্টে দেওয়া যায় না, যে এইভাবে করে না হয় আমরা বলতেছি স্যার আপনার তো ব্যক্তিগত ওয়েবসাইট আছে, তো চাইছিলাম যে আপনি যদি আমাদেরকে এই বিষয়ে একটা কনসেপ্ট দেন যে কিভাবে প্লাগইন করতে হয় বা ওই যে যেগুলো বলছেন ফ্রিতে করা যায় না, এই বিষয়ে যদি আমাদেরকে কনসেপ্ট দেন তাহলে আমরা পরবর্তীতে আশা করছি যে আমরা মনে করেন যে ওয়েবসাইট করলাম বা ডোমেইন, ইওএস এসইও প্লাগইন তো অলরেডি দেখালাম, এর মধ্যে কি কিছু বাদ পড়ছে যা? জি, তারপরে এটাকে গ্রিন করাও দেখিয়েছিলাম, ইওএস এসইওটা কিভাবে গ্রিন করতে হয়। জি স্যার, স্যার ওটা তো বলছিলেন স্যার, টাইটেল বোঝাতে যাচ্ছেন যে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো যদি শিখতে চাই আর কি। হ্যাঁ আমরা অ্যাডভান্স লেভেলের কাজ, ইওএস এসইও প্লাগইন সেটআপ যেটা দেখছি ওইটাও অ্যাডভান্স লেভেলের কাজ, এবং আপনাদেরকে এটা কমপ্লিট করার পরে যে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য
রেকমেন্ডেড প্লাগইন কি কি থাকতে পারে ওইগুলা নিয়েও ক্লাস হবে। সো আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, যেগুলা দেখানো দেখানোর মতো ওইগুলা অবশ্যই দেখাবো। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, সার্চ কনসোল মানে পেজ অপটিমাইজেশনের পরে, মানে ইওএস এসইওটা যেভাবে গ্রিন করছিলাম প্রিভিয়াস ক্লাসের মধ্যে, এভাবে সবগুলা পেজ একটি ওয়েবসাইটে যতগুলো পেজ আছে ওই পেজগুলা সবগুলা গ্রিন করার পরে আমাদের গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। মানে ওই ইওএস এসইও প্লাগইনের কাজটা কমপ্লিট হওয়ার পরে এখন যেটা নিয়ে আলোচনা করতেছি ওই কাজে হাত দিতে হবে। এখানে আমরা শুধুমাত্র একটা পেজ অপটিমাইজেশন দেখছিলাম, একটি ওয়েবসাইটে যতগুলা পেজ থাকবে সবগুলা পেজ এভাবে আপনাকে গ্রিন করতে হবে। সবগুলা কমপ্লিট হওয়ার পরে তারপরে এখন যে কাজটা দেখাবো ওই কাজটাতে হাত দিতে হবে। গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটা ফ্রি সার্ভিস, যেটার মাধ্যমে আমরা সরাসরি গুগলের সাথে কন্ট্যাক্ট করার অপশন পাব। মানে আমাদের ওয়েবসাইটে যদি কোনো রকম প্রবলেম হয় গুগল আমাদেরকে নোটিশ পাঠাবে ওই সার্চ কনসোলের ওইখানে, সার্চ কনসোল অ্যাকাউন্টের মধ্যে, এবং সার্চ কনসোল অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে আমরা সাইন ইন করব ওই ইমেইল, আমরা কিছুক্ষণ পর প্র্যাকটিক্যালি দেখবো এটা। আপাতত গুগল সার্চ কনসোল কি এটা একটু জেনে রাখেন। গুগল সার্চ কনসোলের সাথে ওয়েবসাইট কানেক্ট করতে হয়, ওয়েবসাইটে যেন কোনো রকম ওয়ার্নিং আসলে গুগল এটা আমাদেরকে ইনফর্ম করে এই জন্য। পাশাপাশি গুগলের কোনো আপডেটের কারণে যদি আমাদের পেজগুলাকে গুগল চিনতে না পারে, সেটাকে এসইওর ভাষায় বলা হয় ইন্ডেক্স। একটি পেজ যদি গুগল না চিনে, ধরেন আমি স্ক্রিনটা শেয়ার দিই, সাইটটা কি, ও আচ্ছা আমার একটা আপডেটের কারণে এটা এভাবে ইয়া করে রাখছিলাম। হ্যাঁ এটা আপাতত দেখাতে পারবো না, একটা প্লাগইনস এর কাজ চলতেছে এখানে। ধরেন একটা ওয়েবসাইটে যেটা ছিল অনেকগুলা পেজ আছে, তো ওই স্পেলিংটা ভুল হয়েছে সমস্যা নাই। ধরেন একটি ওয়েবসাইটে অনেকগুলা পেজ আছে, তো অনেকগুলা পেজের জন্য যেমন আমার ওয়েবসাইটের মধ্যে এসইও সার্ভিস আছে, কোর্স আছে, ইউটিউব মার্কেটিং আছে, গেস্ট পোস্টিং আছে, এরকম করে অনেকগুলা একটি ওয়েবসাইটে পেজ থাকতে পারে। এখন এই পেজগুলা যদি গুগল না চিনে, গুগলের কাছে যদি পেজগুলা ইন্ডেক্স না হয়, ইন্ডেক্স না হলে ওইটা গুগল চিনে না। এরকম যদি ইন্ডেক্স না হওয়া পেজ থাকে এই পেজগুলাকে গুগলকে বলতে হবে যে আমাকে এই পেজগুলা আপনি ইন্ডেক্স করে দেন। এই আবেদনটা করার জন্য আমাদের গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট লাগবে।
এই জন্য এই সুবিধাগুলো পাওয়ার জন্য একটি ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল অ্যাড করতে হয়। যদি গুগল সার্চ কনসোল অ্যাড করা না হয়, কোন রকম ওয়ার্নিং ছাড়াই গুগল একটি ওয়েবসাইটকে পেনাল্টি দিবে। মানে পেনাল্টি খাওয়ার পরেই যখন সার্চ ইঞ্জিনে আমাদের সাইটটা শো না করবে, তখনই আমরা কি করব বুঝতে পারবো যে এইটা পেনাল্টি খাইছে। কিন্তু গুগল সার্চ কনসোল যদি অ্যাড করা থাকে, তাহলে আমরা পেনাল্টি খাওয়ার আগেই আমরা বুঝে যাব যে এই এররটা ফিক্স করলে আমরা পেনাল্টি খাবো না। এই জন্য গুগল সার্চ কনসোল অ্যাড করতে হয়। তো এখন গুগল সার্চ কনসোল অ্যাড করার জন্য কি করতে হয় একটু দেখেন। প্রথমে গুগল সার্চ কনসোল, আমার ওয়েবসাইটটা কিভাবে গুগল সার্চ কনসোলে অ্যাড করছি ওইটা একটু দেখেন। গুগল সার্চ কনসোল লিখে প্রথমে গুগল করবেন, তারপরে দেখেন গুগল সার্চ কনসোল লিখে গুগলে সার্চ দেওয়ার পরে প্রথম যে রেজাল্টটা আসবে এই যে গুগল সার্চ কনসোল, ওই সার্চ কনসোল টুলস ওই জায়গায় ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবে। এরকম ইন্টারফেস পাওয়ার পরে স্টার্ট নাওতে ক্লিক করবে। এই জায়গায় স্টার্ট নাওতে ক্লিক করার পরে একটা জিমেইল দিয়ে লগইন করতে হবে। মানে যে জিমেইলের মধ্যে আমাদের এরকম গুগলের আপডেটের কারণে কোন রকম ইনফরমেশন যদি চাই গুগল, সরি, কোন রকম ইনফরমেশন যদি পাতায়, তাহলে এই মেইলের মধ্যে আমাদের ওই ইনফরমেশন গুলো পাতাবে। সো অলওয়েজ ইউজ করেন এরকম একটা ইমেল আপনাদের এখানে দিতে হবে, যেটা আপনি প্রায় সময় লগইন করেন। যদি ক্লায়েন্ট সাইট হয় ভাইয়া, তাহলে মেইলটা কি দিবে ক্লায়েন্ট আমাদের? হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করতে হলে ক্লায়েন্ট তো মেইল দিবে। তো ক্লায়েন্টের মেইল না পেলে আপনি তো গুগল সার্চ কনসোল অ্যাড করতে পারবেন না। এটা ক্লায়েন্ট দিবে। যখন অন পেজ এসইওর কাজ পাবেন, তখন ক্লায়েন্ট আপনাকে অবশ্যই এই ইনফরমেশন গুলো দিবে। তারপরে এখানে আমরা লগ ইন করি, অলওয়েজ এই টাইপের একটা মেইল দিতে হবে, যেটাতে ইনফরমেশন বা নোটিফিকেশন আসলে আমরা সহজেই জানতে পারি। আর এমন কোনো ইমেল দিবেন না যেটা আপনি মাসে একবার ওপেন করেন বা সাইন ইন করেন, এরকম ইমেল দিবেন। ইমেল দিলাম স্যার, আমরা যে যে ইমেল দিয়ে গিগ খুলছি, ইয়ো ফাইবার অ্যাকাউন্ট করছি বা এরকম, এটাই হবে না? হবে দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে ইমেলের পাসওয়ার্ডটা দিবেন। তারপরে নেক্সট দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন। মানে ইমেল দিয়ে পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া দিয়ে নেক্সট দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে যাবেন আপনার। এখানে ডোমেন এবং ইউআরএল প্রিফিক্স নামে দুইটা অপশন দেখাচ্ছে, ডোমেন এবং ইউআরএল প্রিফিক্স। ডোমেনটা হচ্ছে নতুন ফিচার গুগলের, মানে হচ্ছে এখানে যদি আমরা ডোমেন নেম অ্যাড করি, তাহলে আলাদা আলাদা ভাবে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে ওই পেজগুলো গুগলের কাছে সাবমিট করতে হবে না। শুধুমাত্র ডোমেনের নামটা দিলে এই ডোমেনের ভিতরে যতগুলো পেজ আছে ওই পেজগুলার সম্পর্কেও গুগল জানতে পারবে। কিন্তু ইউআরএল প্রিফিক্স যেটা আছে, মানে আগে যেটা ছিল, এই জায়গার মাধ্যমে করলে, ইউআরএল প্রিফিক্স এর মাধ্যমে করলে ওয়েবসাইটের পেজ গুলাকে আলাদা আলাদা ভাবে সাবমিট করতে হতো। কিন্তু গুগল চায় ভিজিটররা যাতে উপকার ভোগ করতে পারে, কিভাবে ভিজিটরদের জন্য বা ওয়েবসাইটের অ্যাডমিনদের জন্য সুবিধা হয়, ফিচার গুলা নিয়ে আসলে ওই সুবিধা বিবেচনা করার কারণে গুগলের এই ডোমেন যে অপশনটা আছে ওইটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা কি করব গুগল সার্চ কনসোলে অ্যাড করব। তারপর দেখেন এখানে example.com, এখানে যেটা দেখছেন এই জায়গায় ডোমেনের নাম,
ডোমেইনের নাম বসিয়ে দিবেন, এই যে ডোমেইনের নাম দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে চেকিং, এবার এই জায়গায় দেখেন একটা কোড দেওয়া হয়েছে। এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল কাজ এবং অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলা কোনো জায়গায় ভুল করা যাবে না। ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন এই ইনফরমেশন গুলা সঠিকভাবে আপনাকে পুট করতে হবে। এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছেন এটা আপনাদের কপি করতে হবে, দেখেন কপি করলাম, কপিতে ক্লিক দিলাম। কপিতে ক্লিক দেওয়ার পরে এবার কোন জায়গায় আসি দেখেন, সি প্যানেল। সি প্যানেলটা মনে আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময়? জি স্যার। জি স্যার। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে। তো এখন এই সি প্যানেলটা কোন জায়গা থেকে পাবো? আমরা ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে যখন আমরা ডোমেন হোস্টিং কিনবো তখন ইমেলের মধ্যে এরা সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইন করবো তখন এরকম সি প্যানেলে প্রবেশ করব। তারপরে এই সি প্যানেলে যাওয়ার পরে দেখেন নিচে নেমে আমরা যেটা করব, এই যে জোন এডিটর, জোন এডিটর যেটা দেখতেছেন এখানে, এই জোন এডিটরের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন এই হোস্টিং এর আন্ডারে তিনটা ওয়েবসাইট কিন্তু চলতেছে। তো আমরা যে ওয়েবসাইটটা চার্জ কনসোলে অ্যাড করব ওই ওয়েবসাইটটা কোনটা? মাসকানেরটা। তো এই জায়গায় গিয়ে দেখেন দেখেন এই যে এটা হচ্ছে মাসকানের সাইটের কাজ করতেছি আমরা। সো ম্যানেজ, ম্যানেজে ক্লিক দিবেন। ম্যানেজে ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে দেখেন ডান দিকের কোনারে দেখেন অ্যাড রেকর্ড, এই জায়গায় এই যে এখানে যে ড্রপ ডাউন অ্যারো দেখতেছেন এই ড্রপ ডাউন অ্যারোর মধ্যে ক্লিক দিবেন অ্যাড রেকর্ডের এই জায়গায়। এই জায়গায় ক্লিক দেওয়ার পরে এটা, হ্যাঁ এই যে দেখেন এই জায়গায় এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এরকম কতগুলো অপশন আসবে, তার মধ্যে অ্যাড ট্যাক্স রেকর্ড এই জায়গায় ক্লিক করতে হবে। অ্যাড ট্যাক্স রেকর্ড ক্লিক করলাম। ক্লিক করার পরে বেলির জোন নেম এবং ট্যাক্স দুইটা বক্স চলে আসছে। তো এই জায়গায় বেলির জোন নেমের মধ্যে ওয়েবসাইটের নাম আর এই জায়গার মধ্যে গুগল সার্চ কনসোলের যে কোডটা আমরা কপি করছিলাম ওইটা পেস্ট করে দিলাম, এই কোডটা। তারপর অ্যাড রেকর্ড মানে গুগল সার্চ কনসোলে যখন গেলাম তখন একটা যে কোড আসছিল এই ট্যাবের মধ্যে, এই যে এই ট্যাবের মধ্যে যে কোডটা আসছিল ওইটা কপি করছিলাম। কপি করার পরে এই জায়গায় ওই কোডটা পেস্ট করে দিলাম এবং এখানে অ্যাড রেকর্ডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এই যে ইউ সাকসেসফুলি অ্যাডেড দ্য ফলোয়িং ট্যাক্স রেকর্ড ফর রনেলআইটি.কম,
সাকসেসফুলি অ্যাড হয়েছে বলতেছে। তো এখন সাকসেসফুলি অ্যাড হওয়ার পরে এবার এই যে গুগল সার্চ কনসোলের এই ট্যাবের মধ্যে যাবেন, এই কোডটা অ্যাড করার পরে যেটা করতে হবে 1-2 মিনিট বা 3-4 মিনিট অপেক্ষা করার পরে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। আমি কিন্তু এখানে 2-3 মিনিট ওয়েট করছিলাম, এই যে এটা জাস্ট শুধু ভিডিওটা চলছিল। হ্যাঁ, এই যে ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন এই যে ওনারশিপ ভেরিফাইড, মানে আমি যে আসলে এই ওয়েবসাইটের মালিক এটা ভেরিফাই করে ফেললো, যার কারণে ওনারশিপ ভেরিফাইড আসতেছে। মানে ওই যে ওই লিঙ্কটা যে যে কোডটা কপি করে ওয়েবসাইটে টেস্ট করলাম, এই কারণে সে ভেরিফাই করে নিছে, মানে সাকসেসফুলি এটা ভেরিফাই হয়ে গেছে, গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের সাথে কানেক্ট হইছে। এবার গো টু প্রপার্টিতে যাবেন, গো টু প্রপার্টিতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, এটা নতুন অবস্থায় যার কারণে এভাবে দেখাচ্ছে। স্টার্টে ক্লিক করবেন, এগুলা কেটে দিবেন, আর এখানে যে দাতাগুলা ব্ল্যাঙ্ক দেখতেছেন এই জায়গায়, এই জায়গাগুলাতে আপনাদের ওয়েবসাইটে যখন ভিজিটর আসা শুরু হবে তখন এই যে পারফরম্যান্সে কোন কোন জায়গা থেকে কোন কোন প্ল্যাটফর্ম থেকে ভিজিটর আসতেছে এই ইনফরমেশন গুলা দেখাবে। তারপরে এখান থেকে আমরা মানে এই গুগল সার্চ কনসোলের এই ড্যাশবোর্ড থেকে আমরা এই কোনো সাইট যদি মানে একটি সাইটের কোনো পেজ যদি ইন্ডেক্স না হয় তাহলে এই জায়গাগুলাতে আমরা গুগলের কাছে কি অ্যাপ্লাই করব যে ওই এরর গুলা ফিক্স করে দেওয়ার জন্য। কিন্তু এই এরর গুলা যদি ক্রিয়েট না হয় তাহলে ওই অ্যাপ্লাই করার অপশন যেভাবে যেভাবে অ্যাপ্লাই করতে হবে ওই ইনফরমেশন গুলো আসবে না। তো এখানে এই জন্যই বললাম যে লাইভ যদি আপনি কাজ করেন তাহলে প্রবলেম চলে আসবে সামনে, এবং প্রবলেম সামনে আসলে তারপরে শিখতে পারবেন বেশি করে। এই জন্য এই সেক্টরে অনলাইন সেক্টরে লাইভ মাতে নামতে হবে, না নামলে আপনারা মানে ট্রেনিং সেকশনের মধ্যে যা শিখবেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এখানে যত প্রবলেম সৃষ্টি হবে তত বেশি আপনি খুশি হবেন যে শিখতে পারবেন। এই জন্য তো এই হচ্ছে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড। এখান এইটাই হচ্ছে মানে পেজ অপটিমাইজেশনের পরে ক্লায়েন্টকে আমরা এভাবে তার ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করে দিব। দেখেন প্রপার্টি, এই যে ডোমেন প্রপার্টি ronaldit.com অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে কি করব, অ্যাড করব। স্যার বলেন স্যার, ট্রেনিং এর পরেও যদি মনে করেন আমাদের বিভিন্ন সমস্যা